বিভিন্ন পরিকল্পনা সে শেয়ার করেছেন, আশা করি ভাইয়া এখন এসে চলচ্চিত্রের উন্নয়নে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। আমরা আসলে এখানে এসে সবাই অনেকদিন পরে আমাদের স্টার আসছেন, দেশের সুপারস্টার, তাকে সম্বোধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তো এখন এটার উদ্দেশ্যে আসা। সিনেমা নিয়ে আসলে এখন কিছু বলতে চাচ্ছি না। আমিও অনেক এক্সাইটেড, মনে হচ্ছে যে কখন যাব। আর আজকে যখন ফ্লাইটে ছিলাম, পরপরে জিজ্ঞেস করছিলাম যে ল্যান্ড করতে আর কতক্ষণ লাগবে। সুখবর কি দেব কাজ দিয়ে সেটা তো সময়ই বলে দেবে, তবে স্পেশাল ভালো ভালো নিউজ ইনশাল্লাহ সামনে ওয়েট করছে। আমি কিন্তু কাজ করে গেছি এই 9 মাস হচ্ছে আমাদের বাংলাদেশের, আমাদের বাংলা কমার্শিয়াল যে সিনেমা সেটার কিন্তু বিশ্বব্যাপী একটা যে প্রসার, সেই লক্ষ্যেই কিন্তু আমি কাজ করে গেছি এবং কাজ করে যাচ্ছি। আই লাভ ইউ টু, আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি।